দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় বাংলাদেশ ভারত চুক্তি। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আতাউর রহমান, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ এবং সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। জনাব বিডি রহমতুল্লাহ, আপনার থেকে শুরু করি। সবচেয়ে বড় যে আমরা চুক্তির মধ্যে দেখলাম, বেশ 22টা প্রোটোকল এবং অন্যান্য সাইন হয়েছে, এই ভারতের প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন এর মধ্যে, সবচেয়ে ইম্পর্টেন্ট চুক্তিটা আমরা দেখলাম যে পাওয়ার সেক্টরে 8টা স্টেশন বোধহয় ওরা সেট আপ করবে আমাদের এখানে, বেশ বড় একটা ইয়ে। এই পুরো ইয়েতে আমাদের কি লাভ হবে? ক্ষতি কতটুকু ঠেকাবো সেটাই হচ্ছে প্রশ্নটা। আচ্ছা, এখানে কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে পিডিবির সঙ্গে ভারতীয় কারো? ওটা কি 22টা চুক্তির আওতা না 22টা চুক্তির বাইরে? বাইরে, এটা বাইরে। হ্যাঁ, তার মানে প্রশ্নটা হচ্ছে যে এটা ফার্স্ট থিং হচ্ছে এই ধরনের চুক্তি, এই পাওয়ার সেক্টরের চুক্তিটা কিন্তু এই 22টার মধ্যে না, 22টার মধ্যে আলাদা, এটা গভর্নমেন্ট প্রোটোকলে নাই না, এটা এমইউ সিগনেচার হয়েছে। কিন্তু এটা সুস্পষ্ট যে ওরা করবে, মানে করার জন্য এটা করা হয়েছে। ফার্স্ট থিং হচ্ছে যে 1996-এ গতবার যখন এই এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন, তখন আমি ডিজি হিসেবে ছিলাম, তখন একটা আমাদের প্রধান শর্ত ছিল পাওয়ার সেক্টর পলিসিতে, আইপিপি, এটাকে আইপিপি বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স, যে ফার্স্ট কন্ডিশনটা ছিল, কারণ এর আগে পাওয়ার স্টেশনে অনেক করাপশন হওয়ার ফলে, যে বাংলাদেশে কোনো দিন পাওয়ার স্টেশন আনসলিসিটেড টেন্ডার হবে না, অর্থাৎ এই ধরনের যেটা ডেকে কাউকে দেওয়া হয় সেটা করা হবে না। কিন্তু এইবার তো ওদের আইনগতভাবে প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ আইন বলা হয়েছে, এটা তো সম্পূর্ণভাবে অস্পষ্ট। ঠিক একই কায়দা আমরা এখানে যে রেন্টাল এবং সাব পাওয়ার স্টেশনকে যেভাবে বসানো হয়েছে ইনডেমনিটি বিল এনে, সেটা কিন্তু আমরা সচেতন নাগরিককে এখানে প্রচণ্ড প্রতিবাদ করেছি, সেটা অস্বচ্ছতা অস্পষ্টতায় ভরা। এখানে আপনি যে টেন্ডারটা দিলেন, মানে সরি, যে কাজটা দিবেন তাদেরকে, তার এই কোশ্চেনটা আমাদের প্রথম আসে যে বাংলাদেশে এই ধরনের সাবস্টেশন বা পাওয়ার স্টেশন বানাবার জন্য দক্ষ অনেক মানে স্পন্সর বা ইনভেস্টর আছে এবং অনেক দক্ষ প্রকৌশলী আছে, এটা কোনো রকেট টেকনোলজি না, কনভেনশনাল পাওয়ার স্টেশন, একটা এলপিজি গ্যাস ভিত্তিক আর একটা হচ্ছে কোল বেসড, এবং দুটিই আমাদের এক্সপার্ট প্রকৌশলী আছে এবং ইনভেস্টরও যথেষ্ট থাকা আছে। আচ্ছা, তারপরে ভারতকে দেওয়া হলো, এটা হচ্ছে ভারতকে দেওয়া না, আমার কাছে বিশ্লেষণ করলে মনে হয় ভারত নিয়েছে, দেওয়ার চেয়ে বেশি হচ্ছে ভারত এটা নিয়েছে। ঠিক একইভাবে আমি যখন ভুটান এবং নেপাল ট্রিপ করেছিলাম, ঠিক নেপাল এবং ভুটানেরও কিছু বলার ছিল না, ওইখানের পাওয়ার স্টেশন এবং সব কিছুই ভারত ঋণ দিত, ঋণের অ্যাগেনস্টে সুদ নিত, ওরা সাবস্টেশন সাপ্লাই করতো, ওরা ঠিকাদার দিত, এবং ওরা ইভেন আমি এমনও একটা পাওয়ার স্টেশন ভিজিট করছি ডিউরিং কনস্ট্রাকশন, ওদের বাবুর্চি পর্যন্ত ইন্ডিয়ার থেকে দেওয়া হতো, সেখানে ভুটান এবং নেপালের কিছু বলার ছিল না। তা আমার কাছেও এই ঠিক এইবারের চুক্তিটা মনে হলো যে আমরা বোধহয় ভুটান এবং নেপালের মতোই যে প্রতিবাদ করার ভাষাটা বোধহয় নেই, তার এটা হচ্ছে একটা প্রশ্ন। অনৈতিক, মানে অনৈতিক মানে আপনি এইভাবে এত বড়, মানে একটা 20 আর একটা 24,000 কোটি, 20,000 আর 24,000 কোটি টাকার দুইটা পাওয়ার স্টেশন সম্পূর্ণভাবে এইভাবে ডেকে দিয়ে দিলেন। এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কোন রেটে বিদ্যুৎ, একে কে নির্ধারণ করবে? মেইন হচ্ছে ট্যারিফটা নির্ধারণ হয়নি না, তাহলে এটা কে করবে? এটা কিন্তু আমরা রামপালের ব্যাপারে দেখেছি এবং ইন্ডিয়ান যে রেগুলেটরি কমিশন, ওই রামপালের এটা নির্ধারণ করবে ইন্ডিয়ান স্টেট রেগুলেটরি কমিশন, কেন? ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট হচ্ছে দুইটা দেশের যদি আন্ত এরকম বিদ্যুৎ ইয়ে হয়, তাহলে দুই দেশের রেগুলেটরি কমিশন বসবে, তারা দর নির্ধারণ করবে, এবং যারা ভোক্তা যেমন বাংলাদেশ ভোক্তার, এখানে রেগুলেটরি কমিশন এটা পাবলিক হিয়ারিংস নেবে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশনের ল, এখানে কিন্তু আইন ভাঙ্গা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে ট্যারিফ নির্ধারণ করবে, এটা তো হইতে পারে না, ট্যারিফ নির্ধারণের পলিসিটা ডিক্লেয়ার করতে হবে যে এটা ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী ট্যারিফটা নির্ধারণ করা হবে। তাহলে ভারতের হাতে তাকে যখন ডেকে দিলাম, তাহলে ভারতই তো দরটা নির্ধারণ করবে, আমার সাবস্টেশনের স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি কত হবে, এটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেক কিছু, কতটুকু কয়লা জ্বালাবো, এবং এতে যে পরিবেশ দূষণের যে ব্যাপারটা আছে, জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার ব্যাপারটা আছে, আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক পানিবাহিত দেশ, এখানে কয়লা কিন্তু সাংঘাতিক ঝুঁকিপূর্ণ, এবং আমার জানা মতে ইন্ডিয়ার এই দুটা সহ আরও দুটা কোম্পানি, চারটা কোম্পানির
অনেক দেশ ভারতে অনেক কটা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটের জন্য, এবং জ্বালানি সংকটের জন্য ওই পাওয়ার স্টেশনগুলো কি বাংলাদেশে আসবে কি না? কারণ এখানে সুস্পষ্টভাবে কোনো কোনো মিডিয়া এই প্রশ্ন তুলেছে, কারণ ওই পাওয়ার স্টেশনগুলো যদি এখানে আসে, আমরা তো এখানে এমন কোনো চুক্তি দেখিনি যে পাওয়ার স্টেশনের স্ট্যান্ডার্ড এই হতে হবে, যেটা আমরা স্ট্যান্ডার্ড করলে করতাম, যে পাওয়ার স্টেশনের এই স্পেসিফিকেশন, তার আউটপুট এত, তার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এত, বা টেম্পারেচার রাইজ এত, বা ক্রিটিক্যাল এই এই টেকনোলজি ইত্যাদি অনেক কিছু বলা, কার্বন এমিশন এত, গ্রিন কিনা, হ্যাঁ গ্রিন হাউস গ্যাস এমিশনের পরিমাণ কত, কিচ্ছু বলা হবে কি না এটা তো বোঝা যাচ্ছে না। কারণ দুজন ইনভেস্টর বাংলাদেশে আসলেন, ওনাদেরকে ডেকে অনেকটা জামায়াদের মতো যে আপনারা দুইকে করবেন, আপনার কাছে আবার আসবো। ডক্টর মোয়াজ্জেম, আমরা দেখলাম যে বাণিজ্য চুক্তির মধ্যে তেমন কোনো খুব একটা ইম্পর্টেন্ট কিছু ছিল না নবায়ন ছাড়া, বাট এই $2 billion যে ঋণটা, এটা কি আমাদের ইকোনমিক কোনো বেনিফিট আসবে? কারণ মোস্ট অফ দ্য ইয়ে উইল গোয়িং টু ট্রানজিট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইয়েতে আমাদের ইকোনমিতে কোনো ইফেক্ট, মানে পজিটিভ ইফেক্ট থাকবে কি না? বাণিজ্য চুক্তি যেটি হয়েছে সেটি আসলে শুধু নবায়ন না, কিছু নতুন কিছু সংশোধন আনা হয়েছে। এর মধ্যে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 নম্বর ধারায়, যেখানে এর আগে বাংলাদেশ এবং ভারত উভয়ের ভিতরে তার পণ্য পরিবহনের সুযোগ পেত, এখন সেই জায়গাটিকে সংশোধন করে তৃতীয় দেশে তাদের পণ্য পরিবহনের সুযোগটি রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে, অথবা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য মিয়ানমারে, তত্ত্বীয়ভাবে এটি সম্ভব, এই জায়গাটি রাখা আছে। কিন্তু এক্ষেত্রে যেটা হয়তো পরবর্তীতে প্রয়োজন হবে, যে কোন ধরনের মাশুল ধার্য করা হবে এই এই ভূমি ব্যবহার করার জন্য, যে রোড সারচার্জগুলো হবে সেইগুলো কী দাঁড়াবে, আবার একই সাথে যেহেতু এর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ পাচ্ছে, যারা কিনা আগে প্রায় 1600 কিলোমিটার চিকেন নেক দিয়ে যেতে হতো, সেটা এখন 400 কিলোমিটারের কম দূরত্বে যাবে, কিছু সুবিধার বিষয় আছে, সেই সুবিধার বিষয়গুলো কতটুকু এই চার্জের ভিতরে বা সুবিধার ভিতরে শেয়ার করা হবে, সেই বিষয়গুলো পরিষ্কার করবার বিষয় রয়েছে এখানে। এর বাইরে যে জিনিসটি আপনি বললেন, যে $2 billion যে ঋণ চুক্তি, সেটি আসলে এর আগে যে $1 billion ঋণ চুক্তি ছিল তারই ধারাবাহিকতায় এই এই নতুন ঋণটির ব্যাপারে আলোচনা হয়েছে এবং একটি সিদ্ধান্ত হয়েছে। আগে যে $1 billion এসেছিল, দেওয়া হয়েছিল, তার ভিতরে $200 million পদ্মা সেতুর জন্য অনুদান হিসেবে গিয়েছে, এবং বাকি $800 million ভিতরে এ পর্যন্ত $348 million মতো ব্যয় হয়েছে। শুরুর দিকে বেশ কিছু জটিলতা গিয়েছিল, এর মধ্যে একটি ছিল হলো যে আমরা কতটুকু পর্যন্ত ভারতীয় পণ্যই কিনতে হবে আমাদের এই ক্রেডিটের অ্যাগেনস্টে, তো সে সময় এটি ছিল প্রায় 85%, পরে আলোচনার ভিত্তিতে এটি কমিয়ে 75% থেকে 65% করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত পণ্য ভারতের উৎপাদন ক্ষমতা রয়েছে এবং সেটি আন্তর্জাতিক মানে, সেগুলো হয়তো ভারত থেকে নিতে হবে। আমরা দেখেছি যে ওই $1 billion ভিতরে এখন পর্যন্ত 15টি প্রজেক্টের 7টির কাজ শেষ হয়েছে, এবং এর অধিকাংশগুলোই আসলে প্রকিউরমেন্ট সংক্রান্ত, রেল খাতের বগি, ইঞ্জিন, ট্যাঙ্কার এগুলো কেনার সাথে এগুলোর সম্পর্ক। কিন্তু কিছু অবকাঠামোগত কিছু প্রকল্প সেখানে রয়েছে, যেমন রেল সংস্কার, রাস্তা উন্নয়ন, ব্রিজ নির্মাণ, এগুলোর কাজগুলো বরঞ্চ সেই হিসেবে পিছিয়ে আছে। এবার যে $2 billion দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে যে প্রকল্পগুলো আছে, এর ভিতরে একটি হলো মংলা থেকে খুলনা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ, এবং একই সাথে ড্রেজিংয়ের জন্য নতুন ড্রেজার দেওয়া, এবং আরও কিছু অবকাঠামো প্রকল্প প্লাস শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রকল্প রয়েছে সেখানে। এ বিষয়ে যেটি বলা যেতে পারে সেটি হলো যে সাধারণত আমরা যে ধরনের খাতে বিদেশ থেকে ঋণ পাই, যেমন যোগাযোগ খাতে বা অন্যান্য খাতে, সেই হিসেবে আমরা রেল খাতের সংস্কারের জন্য সেভাবে বাইরের অন্যান্য দাতাদের কাছ থেকে সেভাবে ঋণ পাই না, তো সেই দিক থেকে এই ঋণটি ব্যবহার করার সুযোগ আছে, যেহেতু ভারত এখানে রেল খাত উন্নয়নে দিচ্ছে। তবে আবার এটিও ঠিক যে এই খাতের টাকাটি মূলত যেভাবে রেল খাত সংস্কার হচ্ছে, এতে মূলত বাংলাদেশ ভারত যে যোগাযোগ সেখানেই মূলত ফোকাস রাখা হচ্ছে।
আমি বিষয়টিকে দুভাবে দেখি। এর একটা হলো যে ভারতের মতো একটি বৃহৎ বাজারের সাথে যদি এই ধরনের একটি কানেক্টিভিটি বা নেটওয়ার্ক গড়ে ওঠে সেটি খারাপ না, যদি এর মাধ্যমে যদি পণ্য পরিবহন সহজতর হয়, পণ্যর মূল্য কমে আসে, আমি বলবো যে সেটি খারাপ না। কিন্তু আবার একই সাথে এটিও মনে রাখা দরকার যে এই এই কাঠামোটি কিন্তু একটি এশীয় ট্রান্সন্যাশনাল রেলওয়ের নেটওয়ার্কের একটি অংশ। সুতরাং বাকি যে অবকাঠামো রেল খাতে ডেভেলপ করা দরকার সেগুলোও যেন সরকারের নজরে থাকে এবং সেভাবে যেন নেওয়া হয়, সেদিকে নজর রাখা দরকার। আপনার কাছে আবার আসবো ডক্টর মাজেদ। ডক্টর আতাউর রহমান, আমরা হঠাৎ করে ইন্ডিয়ান পলিসিতে একটা বিরাট চেঞ্জ দেখলাম, অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ। এটা কি হঠাৎ হলো না ইজ ইট মোদির পলিসির একটা পার্ট? না, আমি মনে করি যে হ্যাঁ, প্রশ্নটা আপনি খুবই প্রাসঙ্গিক, কেননা আমরা হঠাৎ করে দেখছি যে এতগুলো চুক্তি এবং এগুলো কিন্তু পাবলিক ভিউতে আগে আসেও নেই এবং ডিসকাশন হয় নেই, বাট হঠাৎ করে এতগুলো চুক্তি এবং চুক্তির বিশদ বিবরণও আমরা জানি না। এর কারণ যদি আমি মনে করি, একটা হচ্ছে যে দেখেন, এটা ভারতের পক্ষে যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সেটাকেই পূরণ করছে। যেমন ভারতের দুটো আমি দেখছি, একটা হচ্ছে যে আমরা বলি হাইটেন্ড ফোকাস অন ইম্প্রুভিং ডিপ্লোমেসি উইথ নেইবারিং স্টেট, যেটা তাদের ফার্স্ট পলিসি, ফার্স্ট নেইবার পলিসি, ইউ উই হ্যাভ টু উইন দ্য নেইবার্স, সেটা একটা আমি মনে করি। যে পাকিস্তান না, এই নেইবার্স বলতে ওখানে পাকিস্তান আফগানিস্তান বাদ, নেইবার বলতে ভুটান, নেপাল, বাংলাদেশ, সিকিম তো আর বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং এটা হচ্ছে একটা, এবং সো তার সাথে এই নেইবারিং স্টেটগুলোকে ইন্টিগ্রেশন করা। এখন এটা ইকোনমিক ইন্টিগ্রেশন অর ইজ এ পার্ট অফ রিজিয়নাল ইন্টিগ্রেশন অর ডিপার ইন্টিগ্রেশন, সেটা তো আমরা প্রসেস দেখছি। আরেকটা যেটা, সেটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে অর্থনীতিকে বা অর্থনৈতিক সম্পর্ককে কৌশলগতভাবে কিভাবে ব্যবহার করে একটা দেশকে ডিপ্লোম্যাটিক্যালি ওর আওতার মধ্যে আনা যায়। আমি কিন্তু এটাকে দেখছি, এটা নিউ আমরা বলি ডিপ্লোম্যাটিক টুল, টুল কিট। কী টুল কিট? কি যে অর্থনৈতিক সম্পর্ককে এমনভাবে সম্পৃক্ত করা, এমনভাবে ইন্টিগ্রেট করা যাতে করে আপনি আর বেরোতে না পারেন। ইউ আর মোর ইন্টিগ্রেটেড, আমি বলছি যে হ্যাঁ, আপনাকে একসঙ্গেই চলতে হবে। যেমন পাওয়ার সেক্টর, পাওয়ার সেক্টর কি, ইউ আর টায়ার্ড উইথ ইলেকট্রিক পাওয়ার অফ ইন্ডিয়া, ইলেকট্রিক গ্রিড উইথ ইন্ডিয়া, এমনভাবে আপনাকে ট্র্যাপ করে দিল বা টাই করে দিল যে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। অথবা আপনি বাংলাদেশে তো হিউজ পাওয়ার নিডস আসছে, বাংলাদেশের অর্থনীতি যত প্রবৃদ্ধি বাড়বে ততই তো যোগান দিতে হবে পাওয়ার, পাওয়ার ইজ দ্য মেইন বেসিস। যদি তাই হয় তাহলে এই যে 5.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে আনসলিসিটেড, এটা কিন্তু মানে আমি কোনো দেশে আজ পর্যন্ত দেখিনি যে আনসলিসিটেড। রাশিয়ায় হতে পারে, কিন্তু কোনো মানে ট্রান্সপারেন্ট গভর্নমেন্টে এভাবে হঠাৎ করে, আমরাও জানি না যে দুটো কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, ইট মাস্ট হ্যাভ এ কম্পিটিশন, এটাই আমাদের আইনেও সেটা। কিন্তু এটা বিশেষ কারণ আমরা বুঝতে পারছি যে ওইখানেই আমি বলতেছি যে স্ট্র্যাটেজিক ইউজ, এইখানে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে লিডারশিপ, তার নেতৃত্ব এবং ইনফ্লুয়েন্স বা প্রভাবকে বিস্তার করার একটা যে আমরা দেখছি ক্যারিশমা, উনি এটাকে হাত বাড়িয়েছেন যে এটা ফাইনালি কোথায় যাবে আমি জানি না। কারণ আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আমেরিকাও কিন্তু এরকম করে। আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে 28টা চুক্তি করছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলে, কৌশলগত পার্টনারশিপ, এবং সেটা কিন্তু নিউক্লিয়ার ডিল, ডিফেন্স থেকে আরম্ভ করে সিকিউরিটি, কমার্স, সব কিছু। এবং আপনি তো দেখছেন যে এবার নিউক্লিয়ার ডিল ওবামা নিজে ই করলো, টেকনোলজি, ডিফেন্স, সব কিছুই কিন্তু এর মধ্যে কভার করছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত একটাও কিন্তু ঠিক মতো হয়নি। মনমোহন সিংয়ের 10 বছরে কিন্তু হয়নি।
আপনার কাছে আবার আসবো ডক্টর আতর, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আর এফ এল থ্রেড পাইপ প্লেটের এসে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসটিভি রাতের আয়োজন আর এফ থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনের আজকের বিষয় বাংলাদেশ ভারত চুক্তি। সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আতাউর রহমান, বিডি রহমতুল্লাহ এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব বিডি রহমতুল্লাহ, আমরা কিছুদিন আগে, বছরখানিক হবে বোধ হয়, আরও বেশি হবে, আমরা দেখলাম যে ভেড়া মারার যে পাওয়ার স্টেশন ট্রিপের ফলে আমাদের পুরো দেশেই পাওয়ার আউটেজ হয়েছে, গ্রিড ফেল করেছিল, এবং এটা সারতে অনেক সময় লাগছে, বুঝতে অনেক সময় লাগছে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে। অনেকেই তখন ব্লেম করেছিলেন যে ইন্ডিয়ার ওই বর্ডারের ওই পারে যে পাওয়ার ফেল, এটা প্রথমে ট্রিপ করার পরে ভেড়ামারাটা ট্রিপ করেছিল, এবং এটা নেটওয়ার্কের কারণেই এই প্রবলেমটা হয়েছে। সেটা যাই হোক, কিন্তু আমরা কি আমাদের এই ধরনের ইন্ডিয়ান যে পাওয়ার নেটওয়ার্কটা হচ্ছে এখন আস্তে আস্তে, এটাতে আমরা কতটুকু সিকিউর? খুবই ইনসিকিউর একটা পজিশন আসতেছে। আপনি ভেড়া মারার প্রসঙ্গে দিয়ে আমি বলতে চাচ্ছি, কুষ্টি এই যে ভেড়া মারা গ্রিড যখন এই যে ভারতের সঙ্গে যখন এক্সটেনশন হয়, ওখানে কিন্তু একটা আমাদের যে প্রোডাকশন সিস্টেম সেটা একটা ব্রেকার বলে, এয়ার সার্কিট ব্রেকার, সেই ব্রেকারটা কিন্তু ভারত থেকে সাপ্লাই হয়েছিল। যে কোশ্চেনটা আসে যে ফলটা যদি ভারতে ডেভেলপ করে, যেহেতু এটা গভর্নমেন্ট বলে নাই, আমাদের নিজস্ব স্টাডিতে মনে হয়েছে যে এটা ভারত সোর্সটা ছিল, ভারত ভারতের পার্ট থেকে এটা জেনারেট করছে, জেনারেট করে ওটা ট্রিপ করার পরে এটা সেকেন্ড শক করছে কিন্তু বাংলাদেশে, ভেড়ামারাতে। ভেড়ামারার ব্রেকার কিন্তু ট্রিপ করেনি, যেই পারপাসে ব্রেকার দেওয়া হয় সেটা এই ছুট ট্রিপ, ট্রিপ হলে কিন্তু ফল্ট সার্কিটটা ঢুকতে পারে না বাংলাদেশে, মানে বাংলাদেশের এই পার্টে, কিন্তু এটা ফেল করছে, অর্থাৎ ইকুইপমেন্ট ফেলিউর বলে একটা টার্ম আছে, কিন্তু দুর্ভাগ্যজনক বলে ওই ইকুইপমেন্টটা ছিল ভারতের সাপ্লাইড, ওই ব্রেকারটা, এবং ওইটা যেহেতু ফেল করছে, হোল ফলটা, ফল যখন বেরিয়ে যায় তখন কিন্তু তা মাল্টিপল ট্রিপল আকার সাইজ ধারণ করে, এটা হচ্ছে ওইটা ম্যাথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিসিটি কারেন্টের নিয়ম, সাংঘাতিকভাবে বাংলাদেশকে এটা স্ট্রাইক করছে, এবং এত বেশি কারেন্ট এটা হ্রাস করছে যে এখানে প্রায় ড্যামেজড হয়ে গেছে, যে জন্য আপনি বলতে মানে অটোমেটিক্যালি বলছেন যে এটা ইঞ্জিনিয়াররা বের করতে পারেনি। আসলে এই এই জিনিসটাকে এটা হাইট করার জন্যই এটা নিয়ে বেশি কেউ নাড়াচাড়া করেনি, যে এটা ভারতের ফল্ট এবং এই ব্রেকারটাও ভারতের, অর্থাৎ মালামালের ব্যাপারটা আমি এখানে স্পেসিফিক্যালি বলছি। তাহলে একই কোশ্চেন আসতেছে, আমরা যেটা এখনও আশঙ্কিত যে রামপাল পাওয়ার স্টেশনে যে টেন্ডার স্পেসিফিকেশন বেরিয়েছে, যেটা আমরা প্রচণ্ডভাবে, রামপাল কিন্তু বাংলাদেশকে ধ্বংস করবে, সেখানে একটা টেন্ডারে অদ্ভুত কথা লেখা হয়েছে যে সবচেয়ে মানে কম মানসম্পন্ন কয়লা দিয়েও যেন পাওয়ার স্টেশনটা চলে, তার মানে হচ্ছে সবচেয়ে কম মানসম্পন্ন কয়লা কিন্তু ভারতের, এবং ভারত তার কয়লা ভারতে চালাতে পারছে না বলে আমাদের সন্দেহ হচ্ছে, হোল রামপালের যে প্যাকেজটা এটা ভারত থেকেই আসবে, তাহলে সেখানে সবচেয়ে ব্যাড কোয়ালিটি কয়লা ভারত থেকে আসবে, ভারতের পাওয়ার স্টেশন বসবে, তাহলে আমাদের কিন্তু সাবস্ট্যান্ডার্ড পাওয়ার স্টেশনের হোল ট্রান্সমিশনের সিস্টেমের সাব স্ট্যান্ডার্ড একেবারে নিচে নেমে যাবে। তাহলে আজকে যে কোশ্চেনটা আসে এখানে, হোল গ্রিড আমরা ভারতের সঙ্গে যে যোগ করছি, এখানে কিন্তু আমাকে বলতে মানে বলছি একটা কারণ, যে ভারত কিন্তু পাওয়ার স্টার্ট কান্ট্রি, তার ডিমান্ড হচ্ছে 2 লক্ষ মেগাওয়াট, সে উৎপাদন করছে 1,50,000, 50,000 তার ঘাটতি, 75% শর্টফল, 50,000 ঘাটতি থাকা সত্ত্বেও আমাদেরকে সে দিচ্ছে কেন? আর দিচ্ছে যেটা, সেটা যে কন্ট্রাক্ট করছে সেই অনুযায়ী কিন্তু দিচ্ছে না, এখানে 100, এখানে 100, ওখানে 200, এখানে 300, এই যে চারিখানের একটা নেটওয়ার্ক হচ্ছে, কারণ এটা আপনি বোধহয় জানেন যে ভারত যে কয়লাভিত্তিক পাওয়ার স্টেশন করছে তার বিরুদ্ধে কিন্তু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি আন্দোলন হচ্ছে, কয়লা দিয়ে পাওয়ার স্টেশন আর উৎপাদন করা যাবে না, বিশ্বব্যাপী এটা একটা আন্দোলন হচ্ছে। ভারতকে তার 51% হচ্ছে কয়লা বেসড পাওয়ার স্টেশন, এবং ভারতকে কয়লা পুট অফ করতেই হবে, যদি করতে হয় তাকে এখন দরকার হচ্ছে হাইড্রো পাওয়ার, এবং হাইড্রো পাওয়ার হচ্ছে বার্মা নেপাল এবং ভুটান সহ তার এখন পটেনশিয়াল হচ্ছে, যদি পুরোটা এক্সপ্লোর করে, 150,000, এবং এই ভারত নেপাল এবং মিয়ানমার, ভুটান নেপাল এবং এটা, সুতরাং ভারতকে এই পাওয়ারটা নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে ভারতের এই
তাহলে যদি নিতে হয় তাহলে ট্রান্সমিশন লাইন তার দরকার নেপাল থেকে যাবে বাংলাদেশ যেমন আজকে যে এই যে আগরতলা ঢাকা যেভাবে যে 1200 কিলোমিটার বাদ দিয়ে 400 উনি যেটা বললেন 400 কিলোমিটার শর্টপাট করে ফেলছে ক্যালকাটা টু আগরতলা ঠিক এই শর্টপাট ছাড়া কিন্তু পাওয়ার নেওয়া যাবে না সিরিয়াস ভোল্টেজ লাইন লস হবে ভোল্টেজ ড্রপ হবে সুতরাং এই নেটওয়ার্কটা দরকার যেটা ভারত বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার দিয়ে ভারতের বিভিন্ন স্টেটে ঢুকেছে এবং তার জন্যই আজকে এই 100-200 দিয়ে এটা বলা হচ্ছে যে বাংলাদেশকে আমি বিদ্যুৎ দেব ভবিষ্যতে যেটা ভারতে বিদ্যুৎ দেবে এই হাইড্রো ওয়াটারটা এটা একটা টার্মিনোলজি এবং যার জন্যই আজকে আমাদের জন্য এটা খুবই রিস্কি হয়ে যাবে টেম্পোরারিলি কিন্তু একবার বেসিক স্ট্রাকচার হয়ে গেলে ইট উইল বি লং রান ভেরি ইউজফুল রিজিওনাল পাওয়ার রিজিওনাল পাওয়ার না এটা এটা হচ্ছে ইন্ডিয়ান স্টেটের পাওয়ারের জন্যই উইল বি ফিডিং ইন্ডিয়া ডক্টর মোয়াজ্জেম এই চুক্তিগুলির মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল যেটা আমরা এখনও ক্লিয়ারলি বুঝি না এটা আপনি একটু যদি আলোকপাত করতেন আমাদের ব্লু ইকোনমি অ্যান্ড মেরিটাইম সহযোগিতা এই ব্লু ইকোনমি বলতে আমরা ব্লু ইকোনমি একটা চুক্তি হয়েছে মহাসাগর মানে আমাদের বে অফ বেঙ্গলে রিসার্চ এবং আরও অনেক কিছু এর মধ্যে জড়িত ইকোনমিটা কোথায় আমাদের মানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কী হবে মানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কেন্দ্রিক যে অঞ্চলটি এই অঞ্চলে এক হচ্ছে সামুদ্রিক বিভিন্ন রকমের খনিজ সম্পদ বা মৎস্য সম্পদ এবং গ্যাস বা তেল এগুলোর এক ধরনের সম্ভাব্যতা আছে এবং সেটা আমরা জানি এবং সেটিকে ব্যবহার করার বিভিন্ন রকমের উদ্যোগ চলছে সেটি আবার একই সাথে এই রুটটি দিয়ে এখন পর্যন্ত যেভাবে পণ্য বা পণ্যবাহী যে সমস্ত জাহাজ চলাচল করে সেগুলো এখনও আসলে বড় বড় পোর্টগুলোকে লিঙ্ক করে কিন্তু ছোট ছোট যে সমস্ত লিঙ্কিং পয়েন্টগুলো আছে ভারতের বিভিন্ন ছোট ছোট পোর্ট এবং একই সাথে বাংলাদেশ এবং মিয়ানমার এই লিঙ্কগুলো এখনও আসলে তৈরি হয়নি মোট কথা হলো যে এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর কেন্দ্রিক যে অঞ্চলটিতে সেটিতে এই অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড বিস্তারের সুযোগ রয়েছে ইনক্লুডিং পর্যটন এখানে এটা হলো একটি দিক আরেকটি হলো এর আরেকটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটি আমরা জানি ভারত এবং বাংলাদেশ একই সাথে ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো IORA ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সদস্য আমরা এটি একটি আইনগত সংস্থা যেটির সদস্য বাংলাদেশ এবং অন্যান্যরা এতদিন পর্যন্ত এই সংস্থাটি অতটা বিস্তৃতভাবে বা সক্রিয় ছিল না ধীরে ধীরে এই সংস্থাটি সক্রিয় হচ্ছে এর একদিকে যেমন বাংলাদেশ বা ভারত রয়েছে এর সাথে আর এক প্রান্তে দক্ষিণ আফ্রিকা রয়েছে এবং অন্যদিকে অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়াও রয়েছে এই দেশগুলো একই সাথে এই সংস্থাটিকে এখন কার্যকর বা শক্তিশালীভাবে দেখতে চাচ্ছে যেখানে সমুদ্র পথভিত্তিক বাণিজ্য চলাচলের একটি নেটওয়ার্ক গড়ে তোলা সেই লক্ষ্যে এখন কাজ করছে আবার একই সময়ে আবার চীন চেষ্টা করছে একটি সিল্ক রুট ডেভেলপ করতে যেটি একই সাথে একটি রোড হবে এবং একটি বেল্ট হবে তো বেল্টটি হচ্ছে স্থলভাগ দিয়ে চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সেটি রয়েছে একটি আরেকটি হচ্ছে সাউদার্ন একটা সিল্ক রুট হবে যেটি সমুদ্র পথ দিয়ে যেটি পূর্বে ভারতে চীন থেকে আরও দেশগুলোতে এই সমুদ্র পথ ব্যবহার করে ভারত মহাসাগর পার হয়েই সিল্ক যেত এই জায়গাটির ক্ষেত্রে চীন বাংলাদেশ সহ ভারত এবং অন্যান্য দেশকে চায় যে তারাও যেন এই নেটওয়ার্কের অংশ হয় এই জায়গাটিতে একটি নতুন ভাবে চীন এবং ভারত উভয়ের তাদের মতো করে এই জায়গায় নতুন এক ধরনের কূটনীতি ডেভেলপ করছে আমাদের জন্য যেটি বলবো যে সমস্যারও আবার সমাধানেরও সম্ভাবনারও সেটি হলো যে বাংলাদেশ আসলে এই দুটো শক্তির যে চেষ্টা একটি হলো ইন্ডিয়া মোশনারি অ্যাসোসিয়েশন অথবা সিল্ক রুট সিল্ক বেল্ট যেটি হবে তার কোনটির সাথে বাংলাদেশ কীভাবে যুক্ত হবে সেটি আমার মনে হয় আমাদের জন্য এটি অর্থনৈতিকভাবে দেখাটাই এই যৌক্তিক যদিও এই মুহূর্তে উদ্যোগটি শুরু হয়েছে ভারতের পক্ষ থেকে তবে এটি ঠিক যে আগামীতে এই এই এটির সাথে হয়তো চীনও অন্যভাবে এই পথটির সাথে যুক্ত হবে সেক্ষেত্রে বাংলাদেশ এক ধরনের সুবিধাজনক অবস্থায় যেতে পারে এই ব্লু ইকোনমি বা এই ভারত মহাসাগর অঞ্চলের যে ট্রেড বা ট্যুরিজম বা অন্যান্য গ্যাস বা অন্যান্য সম্পদের যে সম্ভাব্যতা বা মৎস্য সম্পদের সম্ভাব্যতা আছে সেগুলোর ক্ষেত্রে এক ধরনের সুযোগ আগামীতে রয়েছে ডক্টর আতাউর রহমান উনি চীন ভারতের নতুন কূটনীতিক ডেভেলপমেন্ট বলছিলেন ভারত মোদি আমাদের এখানে আসার আগে চীন ঘুরে এসেছেন এবং ওইখানেও অনেকগুলি ডেভেলপমেন্ট আছে আমাদের রিজিওনাল পার্সপেক্টিভে হাউ মাচ দ্যাট উইল ইফেক্ট আস
এখানে আপনাকে আমরা দেখছি যে দুটো জিনিস, একটা হচ্ছে দেখেন মানে এই সময়টা এত বেশি ইম্পর্টেন্ট ফর এশিয়া প্যাসিফিক রিজিয়ন, কেননা এক সময় আমরা দেখছি যে চায়না কীভাবে আসছে, আর একটা হচ্ছে ইন্ডিয়া রাইজিং, অ্যান্ড আমেরিকাও ইন্টারেস্ট খুব বেশি, তারাও চাচ্ছে যে এই সম্পর্কটা যদি আমরা এশিয়া প্যাসিফিক ইজ এ রাইজিং পাওয়ার, নট অনলি রাইজিং পাওয়ার মানে হোল ওয়ার্ল্ড গ্র্যাভিটি নাও মুভস টু দিস রিজিয়ন। সুতরাং এখানে বাংলাদেশের মতো দেশ অলসো ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটারই একটা ভ্যালু আছে। এই ক্ষেত্রে দেখেন আজকে যে প্রবলেমটা আমাদের হয়েছে, সবাই কিন্তু চাচ্ছে যে লিডারশিপ ইনফ্লুয়েন্স, তার সঙ্গে কী চাচ্ছে কানেক্টিভিটি চাচ্ছে, তার সঙ্গে কী চাচ্ছে ট্র্যানজিট চাচ্ছে, তার সঙ্গে কী চাচ্ছে যে পাওয়ার চাচ্ছে, কারণ পাওয়ার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ব্লু ইকোনমি চাচ্ছে যে বিকজ উই হ্যাভ এ বিগ ওশান, দুটো ওশান এখানে। সুতরাং এগুলো যে কম্পিটিটিভ, এখানে বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়া বুঝতে পারছে যে বাংলাদেশ যে ক্যাপাসিটি এটা বেশি মুভ করতে পারবে না, সেজন্য নরেন্দ্র মোদী বলেই দিছে আমাদের সাথে চলো, তোমাদের সঙ্গে নিয়েই যাবো, বাট আমরা আগে বড় হই তারপর তুমি ছোট ছোট করে পিছনে পিছনে আসো। কতটুকু বাবা জানি না, বাট এইখানে ভুল বাংলাদেশের সিদ্ধান্ত হবে যদি শুধু ইন্ডিয়ার পক্ষে যায়। এইখানে যে চায়না যে জিনিসটা আনছে ওয়ান বেল্ট ওয়ান রোড স্ট্র্যাটেজি, তারা কিন্তু এই জিনিসগুলো আগে বলে দিচ্ছে, তারা এগুলো আগে ফ্লোট করছে, তাদের চিন্তা, তাদের চিন্তা ধারণা, বিকজ তারা তো মোর এজ এ ট্রেডিং নেশন, স্ট্র্যাটেজিক নেশন, তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের গুডস ফ্লো করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের কথা কে বলছে বেশি, চায়না। আমাদের এই অঞ্চলে তো ইনফ্রাস্ট্রাকচার নাই। কানেকটিভিটির কথা কে বলছে বেশি, চায়না। আমেরিকা ওটাকে বড় করে তারা ওই যে ইন্ডো প্যাসিফিক করিডোর বলতেছে, আমেরিকা হচ্ছে এটাকে মানে তাদের ই হলো যে এখানে বেশি মাতবরি করা, বুঝছি প্রাধান্য বিস্তার করা, কিন্তু চায়না চাচ্ছে যে একটা ডিপ ইন্টিগ্রেশন যাতে হয়, আমরা গভীরভাবে এই দেশগুলো কি অর্থনৈতিকভাবে যদি করি, এটা কিন্তু চায়না প্রথম করছে। এবং এই চায়নাকে ডিনাই করার জন্যে এখন আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া দে হ্যাভ এ নিউ স্ট্র্যাটেজি, এই যে বাংলাদেশের মতো দেশ, তারপর ওইখানে তারা ভাবছে যে এই দেশগুলোকে আমরা কীভাবে আমরা আমাদের বলয়ের মধ্যে নিয়ে আসবো। সো এটা হলো আমি বলছি জিও পলিটিক্স অর মোটিভেশন। সো ইন্ডিয়ার মোটিভেশন আমরা বুঝি, অফকোর্স মানে আপনি তো কিছু লাভ পাবেনই সব কাজেই, সব কাজেই হ্যাঁ আপনি দেরিতে পান বা কম পান, বাট অ্যাজ এ নেশন আপনি কতটুকু ডিজার্ভ করেন সেটাও কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে। বাংলাদেশ ডিজার্ভস মাচ বেটার দেন হোয়াট উই আর গেটিং নাও, সেটা হবে যেটা ডক্টর মোয়াজ্জেম যেটা বললেন, আমরা যদি একটা ইফ ইউ ক্যান মেনটেন এ ব্যালেন্সড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড চায়না, পার্টিকুলারলি ইন দিস রিজিয়ন, কারণ এ দুটোই কিন্তু আমাদের দরকার আছে। দুটোকে যদি প্লে করার মতো ডিপ্লোম্যাটিক স্কিল এবং প্রিপারেশন যদি আমাদের না থাকে, হুইচ ইজ কল ক্যাপাসিটি, ওনারা যেমন একটা সিপিডি একটা করছে যে অনেকদিন ধরে বিসিআইএম, এখন দেখবেন যে বিসিআইএমের কথা নেই, হ্যান বিবিআইএন, মানে ওই ভুটান, আমরা ভুটানের মধ্যে ঢুকে দিছে, আমরা এখন ভুটান, ইন্ডিয়া তো কলোসাস, ইন্ডিয়া তো সবচেয়ে বড়, বাট ভুটান নেপাল এগুলো নিয়ে আমাদের, আমরা তো চাচ্ছিলাম চায়নার সঙ্গে সম্পর্ক করতে, বাংলাদেশ চায়না ইন্ডিয়া এই মিয়ানমার যেগুলো পটেনশিয়াল ফোর্সেস, দোজ উইল শেপ, এবং আমেরিকা চাচ্ছে যে এদের সঙ্গে সম্পর্ক করতে। কিন্তু বাংলাদেশের তো রিলেশন উইথ ইন্ডিয়া যত ওয়ার্ম রিলেশন আছে, চায়নার সাথে তো বাংলাদেশ ডাজন্ট এনজয় দ্যাট ওয়ার্ম রিলেশনশিপ নাও। হোয়াট ইউ মিন বাই ওয়ার্ম, ইউ সি এখানে হলো অ্যাসিমেট্রিক বেনিফিটস, সবাই চায় যে আমি বেশি বেনিফিট হব, এই যে অসম, এই অসমতাকে দূর করা। এখন ইন্ডিয়ার সঙ্গে যদি আপনি বলেন যে ইন্ডিয়া উইল মেক আস ইকুয়াল, উই আর রেডি টু ডিল উইথ ইন্ডিয়া, বাট আর উই ইকুয়াল, ইউ সি সেখানে, হ্যাঁ চায়নার সঙ্গেও আমরা ইকুয়াল না, বাট দেন আমার কথা হচ্ছে যে আপনাকে যখনই ইউ প্লে সাম টু মেজর পাওয়ারস ইউ ক্যান গেট মোর ইকুয়ালিটি, ওইটা আমি বলতে চাচ্ছি। আপনার সাথে আরো আলাপ করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি,
আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় বাংলাদেশ ভারত চুক্তি, আর সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আতাউর রহমান, বিডি রহমতুল্লাহ এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব রহমতুল্লাহ, আমাদের আমরা বাংলাদেশকে এখনও বলা যায় পাওয়ার হাংরি কান্ট্রি, আমাদের অনেক পাওয়ার দরকার। যা প্রডিউস করি তার চেয়ে এখনও দক্ষিণাঞ্চলে শুনেছি আমরা, এখনও রিপোর্ট করতে পারি নাই যে লোডশেডিং হচ্ছে। আমাদের এই পাওয়ার যদি আমরা ভারতের সাথে একসাথে না নিই তাহলে আমাদের কি করণীয় আছে, মানে এই সুযোগটা যদি আমরা না নিই? কারণ হাইড্রো ইলেকট্রিসিটি কিন্তু ভুটান নেপাল থেকেই আসবে, এছাড়া আর আমাদের কাছাকাছি কোথাও আসার সুযোগ আর নাই বোধ হয় না। এখন সারা বিশ্বে কিন্তু পাওয়ারের চেহারাটা পরিবর্তন ঘটতেছে। একটা হচ্ছে যে এবার দেখলেন ভারতে বোধ হয় টেম্পারেচার 48 পর্যন্ত উঠেছে, এবং মানুষ আমরা যতটুকু খবর পেয়েছি 2500 লোক শুধু তাপদাহে মারা গেছে। এটা কিন্তু সারা বিশ্বেই আজকে খরা বন্যা ইত্যাদি হচ্ছে, এবং এটার জন্য প্রধান যে দায়ী করা হচ্ছে সেটা হচ্ছে জ্বালানি, বাজে জ্বালানি, সেটা হচ্ছে মেইন হচ্ছে কয়লা, সাংঘাতিক কার্বন এমিশন, অ্যাসিড রেইন, সমস্ত কিছু। এবং আমাদের ভূমিটা নষ্ট করার জন্য কয়লা উইল বি দ্য ফার্স্ট ক্রিমিনাল জ্বালানি ইন দিস কান্ট্রি। ইন্ডিয়াও কিন্তু কয়লার থেকে শিফট, চায়না কয়লার থেকে শিফট করতে চাচ্ছে। তারা আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন করবে, যেটা মাটির নিচে গ্যাসে রূপান্তর হবে, এবং গ্যাসও যদি ফসিল ফুয়েল, গ্যাসে কিন্তু আবার এইসব গ্রিন হাউস গ্যাসটা অনেক কম এমিশন হয়। গ্যাস ছাড়া ভারত যেটা করতেছে, ভারত কিন্তু এখন নবায়নযোগ্য জ্বালানি 38,000 মেগাওয়াট তৈরি করতেছে, পানির থেকে তৈরি কর আরে বাতাস থেকে তৈরি করতেছে 18,000 মেগাওয়াট। এই একই বাতাস, আমি ভারতে ট্যুর করেছি, একই বাতাস বাংলাদেশেও প্রচুর, বাংলাদেশে প্রচুর সূর্যের আলো, বাংলাদেশে বায়োমাস মানে ময়লা বর্জ্য সব ধরনের বর্জ্য প্রচুর। আমি ইউনিভার্সিটিতে থিসিস করে রেখেছি যে আমাদের এই পটেনশিয়াল, ওই যে সব আপনি সব ফসিল ফুয়েল বাদে এই পটেনশিয়াল হচ্ছে 40,000 মেগাওয়াট। কিন্তু একটা শর্ত, আপনি নদীর পানির স্রোত যদি ঠিক করেন, রান অফ দ্য রিভার কনসেপ্ট। ভারত যেহেতু এই অঞ্চলে চীনের পরে, এই অঞ্চলে চীনের পরে রিনিউয়েবল এনার্জিতে কিন্তু এক্সপার্ট, সে তার দেশে প্রচুর। আমি সবচেয়ে খুশি হতাম বা এখনও জোরে বলবো যে আমরা ভারতকে বাঁচানোর জন্য, কারণ বায়ু দূষণ কিন্তু এমন একটা জিনিস যেটা আমার দেশে বর্ডার দিয়ে আটকাতে পারবো, তার কাটার বেড়াতোটা আটকাবেই না। কাজে বায়ু দূষণ এখানে হলে বা ভারতে হলে এটা কিন্তু প্রভাব হবে, প্রভাবিত হবেই। তা কাজেই বাংলা ভারতের তার নিজের স্বার্থে এবং আমাদের স্বার্থে যেটা দরকার ছিল যে আমরা জয়েন্ট জল এবং বিদ্যুৎ এটাকে চিন্তা করি, সূর্যের এখানে বসাই, ভারত আমাদের সঙ্গে আসতো, আমরা সূর্যের উপর যে ইয়া প্রচুর মেগাওয়াট তৈরি করা যাবে, 10,000 মেগাওয়াট বাতাস থেকে। আজকে কয়লাতে কেন গেলাম? কয়লাতে করতে গেলে দুটো জিনিস, একটা তো অবৈধ চুক্তি, সেটা তো আমাদের একটা আপত্তি থাকবেই, এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হতে পারতো, আরেকটা হচ্ছে কয়লা দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন আর বাড়ানো যাবে না। আমার সন্দেহ হচ্ছে যে ভারতে কোপেনহেগেন 2010 কোপেনহেগেন যে সামিট কনফারেন্স হলো, ওখানে ভারত এবং চীন চায়নাকে সাংঘাতিকভাবে নিন্দা করা হয়েছে যে কয়লা ভিত্তিক পাওয়ার স্টেশন করে সারা বিশ্বকে দূষিত করার জন্য, দে আর অলসো রেসপন্সিবল আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো, সুতরাং দে স্টপ ইট। এই কথা কিন্তু ভারত এবং চীন এখন তার শিফট করতেছে রিনিউয়েবলে যাচ্ছে, আমাদেরকে সে রিনিউয়েবলে না গিয়ে সে এখানে কেন কয়লা দিচ্ছে? কাজে আমাদের ইমিডিয়েটলি সুইচ করতে হবে, এবং বাঁচতে হলে আমরা এখন রেট অনেক কমে গেছে, মানে প্রাইস অনেক কমে গেছে, সূর্য বায়ু বর্জ্য এবং নদীর স্রোত যদি ঠিক করি তাহলে বাংলাদেশ ক্যান প্রডিউস মিনিমাম 40,000 মেগাওয়াট উইদিন নেক্সট 5 ইয়ার্স, এবং এটাই আমাদের যেতেই হবে। এবং ভারত সেই পথে যাচ্ছে কিন্তু আমাদেরকে কুপথে চালিত করে, এটাই আমার দুঃখ। ডক্টর মোয়াজ্জেম, আমরা দেখলাম যে এই যে আপনি সমুদ্র ভিত্তিক রুট টুটের কথা বললেন, আমাদের এই চুক্তি যেগুলি হয়েছে মোদি আসার সময়, আমরা দেখেছি যে চুক্তিগুলির মধ্যে সবচাইতে বেশি মংলা পোর্টকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, মংলা পোর্টের ব্যবসা, মংলা পোর্টের উন্নয়ন, এগুলি অনেকগুলি চুক্তিতে আছে। মানে এই ইম্পর্টেন্সটা মংলা এবং সুন্দরবন এলাকায় কেন দেওয়া হচ্ছে? এমনকি ভেড়ামারা স্টেশন, ভেড়ামারাতে ইকোনমিক জোন করার, ভারতের সেপারেট জোন ভেড়ামারাতেই করা হচ্ছে, এই বেসটা এই জায়গায় চলে আসতেছে কেন? মানে এক্সেস খুব কাছাকাছি এই জন্য। প্রথমত হলো যে ধরনের চুক্তিগুলো হয়েছে
সেটা সবই আসলে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে বিনিয়োগকে উৎসাহিত করা এবং তারই অংশ হিসেবেই একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল মংলা এলাকাতে এবং আরেকটি ভেড়ামারাতে অর্থনৈতিক অঞ্চল ভারতীয় বিনিয়োগকে উৎসাহিত করার জন্য দেওয়া হচ্ছে। এখন এই দুটো জায়গায় আবার বিদ্যুতের সাপ্লাই লাগবে, প্রয়োজন হবে। এখন অন্যান্য অঞ্চলে যে ধরনের ট্রান্সমিশন আছে তার থেকে সবচেয়ে নিকটবর্তী অঞ্চলে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তো সেটিকে এখানে সাপ্লাই করাটা ইজি। সেক্ষেত্রে হয়তো রামপাল যেটি আছে সেখান থেকে বিদ্যুৎ আসতে পারবে এখানে, অথবা ভারতের সাথে এখন যে ভেড়ামারাতে যে ট্রান্সমিশন লাইন আছে সেটির মাধ্যমে ওখানে হয়তো বিদ্যুৎ আসতে পারবে। এছাড়াও মংলা বন্দরকে কলকাতা বন্দরের বিকল্প হিসেবে ব্যবহারেরও সুযোগ রাখা হচ্ছে। আবার একই সাথে এই দুটো জায়গায় যদি দুটো অর্থনৈতিক অঞ্চল হয় তাহলে মংলা বন্দরের নিজস্ব কারণেই এর ব্যবহার উপযোগিতা তৈরি হবে সেটি। ফলে এক ধরনের ভারত কেন্দ্রিক বিনিয়োগ ব্যবসা এবং বাংলাদেশের সাথে রপ্তানি আমদানি এ ধরনের সুযোগ তৈরি হবে, যেটির জন্য খুলনা অঞ্চল আগামীতে গুরুত্বপূর্ণ হতে পারে। আবার মনে রাখা দরকার শুধু খুলনা অঞ্চলই না, দক্ষিণাঞ্চলের প্রায় পুরো অঞ্চলটি জুড়েই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বিভিন্ন রকমের প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে মাতারবাড়ি যে জায়গাটি রয়েছে কক্সবাজারের কাছে, সেখানে জাপানের অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এবং সেখানে একটি অর্থনৈতিক অঞ্চলও হবে। আবার এর বাইরে শোনা যাচ্ছে যে আনোয়ারাতে চীনের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে দেওয়া হবে, যেটি কর্ণফুলী নদীর তলদিক দিয়ে একটি টানেল তৈরি করে দিয়ে সেখানে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এছাড়া পায়রার কাছে, পটুয়াখালীর পায়রার কাছে একটি ডিপ সি পোর্টের আলোচনা চলছে, সেটি হলে এইদিকে পণ্য পরিবহনের ক্ষেত্রে সুযোগ তৈরি হবে। আবার সোনাদিয়াতে আরেকটি ডিপ সি পোর্টের আলোচনা রয়েছে। মোট কথা যেটি বলা যেতে পারে সেটি হলো যে দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন রকমের প্রকল্প চলছে যেগুলো ব্যবসা বাণিজ্যের সাথে বিভিন্ন দেশের সাথে সরকারের যে এক ধরনের যে লেনদেন, আমি বলবো নেগোসিয়েশন চলছে, তারই অংশ হিসেবে এগুলো চলছে। আমার প্রেক্ষিতটি হচ্ছে এরকম যে এ ধরনের প্রকল্পগুলো সরকার সামগ্রিকভাবে চিন্তা করে এগুচ্ছেন কিনা। যেমন অলরেডি যেটি হচ্ছে যে এই ধরনের প্রকল্পগুলো একসাথে এগুতে গিয়ে কোনো কোনো প্রকল্প অলরেডি গুরুত্ব হারিয়েছে। যেমন সোনাদিয়াতে ডিপসি পোর্টটি অলরেডি পিছিয়ে গেছে, এখন পায়রাতে ডিপসি পোর্টটি এগিয়ে এসছে, অথচ ফিজিবিলিটি স্টাডি সোনাদিয়াতে অনেক আগে হয়েছিল। আবার মাতারবাড়িতে একটি ছোট ডিপসি পোর্ট হওয়ার জন্য সোনাদিয়াতে এখন স্বাভাবিক কারণে প্রায়োগিকতা কতটুকু আছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আবার বিসিআইএম ইকোনমিক করিডোরের জন্য চিন্তা করলে হয়তো সোনাদিয়াতে বেটার ছিল পায়রার চেয়ে। ফলে আমার কথা হচ্ছে যে বিভিন্ন রকমের প্রকল্পের যৌক্তিকতা হয়তো রয়েছে এবং আমাদের এই কানেক্টিভিটি যেটি বললাম ব্লু ইকোনমি বা ওশান দিয়ে যে নতুনভাবে পণ্য যাতায়াত বা পণ্য করার জন্য করা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে সরকারের উচিত হবে এই সবগুলো প্রকল্প থেকে সরকার যেন সামগ্রিক বেনিফিটটি পান এবং একই সাথে ভারতের সাথে যেরকমভাবে চুক্তিগুলো হচ্ছে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেড পার্টনার বাংলাদেশের রয়েছে তাদের সাথে কার প্রকল্পগুলোও যেন ধারাবাহিকভাবে ধীরে ধীরে সরকার যেন বাস্তবায়নের উদ্যোগ নেন। ডক্টর আতাউর স্যার, আমরা এই স্থল চুক্তি যেটা করলাম মানে এনক্লেভ বিনিময়, ওই অঞ্চলের মানুষের ভাগ্য কি আসলে পরিবর্তন হয়ে যাবে? খুব বেশি মানুষ না, কিন্তু তারপরেও না, এটা তো ধরেন খুবই একটা মানে অর্ডিনারি কোশ্চেন, এটা একটা খুব একটা বৃহৎ 50,000 লোকের ভাগ্য পরিবর্তন করা তো একটা খুব বড় ব্যাপার না। প্লাস বাংলাদেশের এই সমস্ত সাধারণ কৃষক কতটুকুই বা ভাগ্য পরিবর্তন করবে, রাষ্ট্র কতটুকুই বা উঠাতে পারে? আমরা চাচ্ছি যে পয়েন্টটা ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছেন এবং উনি বলছেন ডক্টর মিস্টার বিডি মহতুল সাহেব বলছেন যে বাংলাদেশের এমন একটা সময় আমরা পার করছি যে অপরচুনিটিগুলো আসছে, সুযোগগুলো আসছে, ভারত থেকেও আসছে, চায়নার থেকে আসছে, অন্যান্য দেশ থেকে আসছে, জাপান থেকে আসছে। এখন প্রায়োরিটিতে কে ঠিক করবে, সমন্বয়টা কীভাবে করবে, ক্যাপাসিটি ইউজ কীভাবে করা হবে সেটা কিন্তু মোর। এই ল্যান্ড বাউন্ডারি করে আমাদেরকে ইট ইজ ইম্পর্টেন্ট, ইটস অ্যান ওল্ড থিং, বাট ইট হ্যাজ বিন সেটেলড, দ্যাটস ইট। এটা নিয়ে বড় কিছু না, এটা দেখিয়ে অন্য কিছু করার মানে যারা করবে তারা আমাদের সত্যিকার কতটুকু চাচ্ছে যে ডেভেলপ করতে ওটাও সন্দেহ, ওটা বড় কথা না। বাংলাদেশ আজকে দেখেন নরেন্দ্র মোদীও প্রশংসা তো করলো, করতে হয়েছে,
বিকজ আমরা কিছুটা উঠছি জন্যই তো এত কিছু। সুতরাং আমরা বলি যে আমাদের যে নেইবারহুড, এক্সটেন্ডেড নেইবারহুড, নট অনলি ইন্ডিয়া ভুটান অ্যান্ড নেপালই আমাদের নেইবারহুড না, আমাদের এক্সটেন্ডেড নেইবারহুড কিন্তু চায়না, আমাদের এক্সটেন্ডেড নেইবারহুড হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সব কিছুই। সুতরাং এখন প্লাস আমাদের যে মূল শক্তি টাকা পয়সাগুলো আসছে কোত্থেকে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, ইউ, আমেরিকা, ইসি, এবং আমাদের যে অসংখ্য রেমিটেন্সটা আসতেছে 14 বিলিয়ন ফ্রম আদার কান্ট্রিজ, নট নেসেসারিলি। সো বাংলাদেশ কিন্তু একটা বিগ হাব ইট কুড বি। সুতরাং আমি ওইভাবে দেখি যে এখানে আমাদের জনগোষ্ঠীর যে উন্নয়ন যদি করতে হয়, আমাদের এখন শুধু ভারত কেন্দ্রিক অথবা ইসি অন্য কোনো চায়না কেন্দ্রিক ওটা আমি আমরা বলছি না, ভারত প্রতিবেশী হিসাবে এবং প্রক্সিমেট একদম নিকটতম প্রতিবেশী হিসাবে তার যতটুকু প্রাপ্য আমাদের চাওয়ার সঙ্গে সেটাই হবে, ভারতের চাওয়া প্রথম হবে এটা আমি কোনো সময় চিন্তা করতে পারি না। জাতীয় স্বার্থ এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে হাউ উইল ডিফাইন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ওয়ান। আরেকটা কথা হলো যে কথাটা পাওয়ার সেক্টর থেকে আসছে বা কানেক্টিভিটি থেকে আসছে, যে ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থ ওটার চেয়ে বড় হলো জনগণের স্বার্থ। আজকে শুধু বিজনেস গ্রুপকে উপকৃত হবে একটা রাষ্ট্রীয় কাঠামো থেকে সেটা কিন্তু বড় কথা না, আমাদের এই যে 17 কোটি লোকের যে দেশ সেটাকে উপরে উঠতে হবে। সুতরাং আজকের যে চ্যালেঞ্জ আমি মনে করি যে আমাদের যে নেইবারহুড তাদের সঙ্গে যেরকম আমাদের একটা সম্পৃক্ততা রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে, এক্সটেন্ডেড নেইবারহুড সুযোগগুলো নিতে হবে, সেই সঙ্গে আমাদের স্বকীয়তা, আমাদের রাজনীতি, আমাদের সিকিউরিটি এবং আমাদের অর্থনীতি, এই সামগ্রিক বিবেচনাই কিন্তু একটা ইন্টিগ্রেটেড চিন্তা ভাবনার মধ্য দিয়েই বিকশিত হতে হবে। সো নরেন্দ্র মোদী যেটা বলেছে যে বিকাশ শুধু ভারতের বিকাশই একমাত্র বিকাশ না, আমাদের বিকাশের সঙ্গেও ভারত সম্পৃক্ত হতে হবে। ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ কতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে এই ভিজিটটা? আমি তো মনে করি ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। কেননা প্রথম হচ্ছে যে দেখেন ফরেন মিনিস্ট্রি কিন্তু অনেকটাই যে সমস্ত কথা বলল তারা দেওয়ার নট প্রিপেয়ার, আমার কাছে মনে হয়েছে যে ফরেন মিনিস্ট্রি এই যে ইগুলো এগুলো তো জনগণের সঙ্গে শেয়ারই করতে পারেনি এতগুলো এগ্রিমেন্ট, ওয়ান। দুই নাম্বার হচ্ছে তারা কিন্তু ব্রিফিং আগে দেয় নাই, এবং আমি জানি না কীভাবে, হয়তো একটা পর্যায়ে তো এই এই এগ্রিমেন্টগুলো কোথাও না কোথাও কনসিভড করা হয়েছে এবং কোথাও না কোথাও এগুলো ঠিক করা হয়েছে। সুতরাং কিন্তু জনগণ আমি বলতে পারি, কারণ আজকে বাংলাদেশে দরকার ছিল, জনগণ যদি শেয়ার করতে না পারে শুধু গোষ্ঠী স্বার্থ, আমি কথাটা বারবার বলছি, শুধু বিজনেস ক্লাস বা একটা পার্টিকুলার ক্লাস, এটা কিন্তু বাংলাদেশকে বেশি দূরে গিয়ে পারবে না এবং এগুলো সাস্টেইনেবলও হবে না। আমরা যে কথাটা বারবার বলি যে অর্থনীতি যদি সাস্টেইনেবল গতিতে চলতে হয় তাহলে কিন্তু সামগ্রিক অর্থে একটা শেয়ারিং কনসেপ্ট থাকতে হবে, পিপুলস পারসেপশন। সো পিপুলস পারসেপশন যদি পজিটিভ না হয় সম্পর্ক কখনোই সাস্টেইনেবল লং টার্ম বেসিসে হতে পারবে না, এটাই আমার ধারণা। ডক্টর আতাউর রহমান, ইন্ডি রহমতুল্লাহ, জনাব ডক্টর মোয়াজ্জেম, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই, এসএটিভির সঙ্গে থাকুন, শুভরাত্রি।